আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সাথে। করোনাকালীন সময়ে যারা সৌদি আরবে কোয়ারেন্টাইন করে এসেছেন, সরকার 25,000 টাকা করে ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ভর্তুকির টাকা যারা পাননি তারা অনেকে কিন্তু এখনও মেসেজ করেন। ইতিমধ্যে আমরা বিজ্ঞপ্তিটি আপনাদেরকে পড়েও শুনিয়েছিলাম গত 15 থেকে 20 দিন আগে। শেষ সময় হলো আগামী পরশু দিন, 27 জুন। 27 জুনের পরে কিন্তু আর কাউকে 25,000 টাকার ভর্তুকি চেক বিতরণ করবে না। অনেকেই প্রশ্ন করেছেন যে আমি কাগজপত্র জমা দিইনি, আমি পাবো কিনা? শুধুমাত্র তারাই এই ভর্তুকির টাকা পাবেন যারা কোয়ারেন্টাইন করেছেন সঠিক কাগজপত্র প্রবাসী কল্যাণ ডেস্কে, বাংলাদেশের এয়ারপোর্টে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দিয়েছেন, অথবা সৌদি আরবে আসার পরে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দা কনসুলেট এতে কাগজপত্র জমা দিয়েছেন, তারাই শুধু পাবেন। আর আপনি যদি প্রবাসী সেবা কেন্দ্রেও জমা দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি পাবেন। অনেকে বলেন যে আমি তো কাগজপত্র জমা দিইনি, তবে আমি পাবো না, আমি তো কোয়ারেন্টাইন করেছি। শুধুমাত্র যারা কাগজপত্র জমা দিয়েছে, কোয়ারেন্টাইনের সঠিক কাগজপত্র যারা জমা দিয়েছে তারাই পাবে। তো যারা এখনও পাননি তাদের জন্য সর্বশেষ সময় হলো 27 জুন। 27 জুনের পরে কিন্তু আপনাকে আর 25,000 টাকার কোনো চেক দিবে না। ইতিমধ্যে আমরা অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি যে ভাই, আমি তো কাগজপত্র জমা দিয়েছি কিন্তু আমি আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়েছি। আবার অনেকে অন্যের অ্যাকাউন্টও দিয়েছেন। দেখুন, আমি সে বিষয়ে কোনো তথ্য পাইনি, তবে এখানে বলা আছে যে চেক গ্রহণের জন্য প্রবাসী কর্মীর পরিবারের পিতা, মাতা, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন এর মধ্যে যে কেউ নিজের এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড ও ব্যাংকের হিসাবের চেকের পাতার ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে, যেতে হবে। আর সময় হলো 27 জুন 2023, অর্থাৎ আগামী পরশু দিন। আজকে হলো 25, কালকে 26, পরশু 27। 27-এর পরে বলা হচ্ছে আর কোনো চেক বিতরণ করা হবে না। আর যারা পূর্বে চেক পেয়েছেন তারা তো সৌভাগ্যবান। তো যোগাযোগ করার জন্য ঠিকানা উল্লেখ করেছে 71-72 পুরাতন এলিফ্যান্ট রোড, স্কার্টন গার্ডেন, রমনা, 1217। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি যদি সঠিকভাবে কাগজপত্র জমা দিয়ে থাকেন, তবে যারা কাগজপত্র জমা দিয়েছে তাদেরকে বলা হচ্ছে। এখানে বিজ্ঞপ্তিতে আহামরি তেমন কিছু উল্লেখ না করলেও আমরা প্রথম বিজ্ঞপ্তিতে আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম যে 27 জুন শেষ সময়। তো আপনার পরিবারের এমন একজন সদস্যকে আপনি পাঠাবেন আপনার কোয়ারেন্টাইন এর যে চেকটা, ভর্তুকির টাকাটা নেওয়ার জন্য, যে আপনার রক্তের সম্পর্কের। আর এখানে বিষয়টি দাঁড়াচ্ছে যে আমি তো আমার অ্যাকাউন্ট দিইনি, সেক্ষেত্রে আমি বলবো আমার মনে হয় তেমন একটা ঝামেলা করবে না। তারপর আমরা নিশ্চিত নই, কেউ যদি কল করতে চান তো অয়েজানরাজ কল্যাণ বোর্ডের নাম্বার আমরা দিয়ে রাখছি, খেয়াল করুন পোস্টারের মধ্যে নিচে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে কল করতে পারেন। কল করে আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আমার সঙ্গেই থাকবেন নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।